স্কুল কলেজের শিক্ষকদের কোচিং বন্ধে 2012 সালে নীতিমালা করে সরকার। নীতিমালা অনুযায়ী নিজ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীকে কোচিং করানো যাবে না, তবে প্রতিষ্ঠান প্রধানের অনুমতি নিয়ে অন্য স্কুলের সর্বোচ্চ 10 জনকে পড়ানো যাবে। নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোচিং ব্যবসা চালিয়ে যাচ্ছেন এক শ্রেণীর অর্থলোভী শিক্ষক। রাজধানীর আইডিয়াল স্কুল মুগ্ধা শাখার শিক্ষার্থীদের কোচিং করানোর সময় একুশের ক্যামেরা দেখে সরে পড়েন এই শিক্ষিকা। একই প্রতিষ্ঠানের আরেক শিক্ষক নিজ বাসায় দেদার্সে চালিয়ে যাচ্ছেন কোচিং। বললেন, শিক্ষকতার বেতনে সংসার চলে না, তাই কোচিংকে বেছে নিয়েছেন তিনি। আমাদেরকেও একটু মানে টেক কেয়ার করা উচিত সরকারের, গভর্নমেন্টের বা এই যে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ যারা আছে তাদেরও দেখা উচিত যে টিচারদেরকে কীভাবে, যেমন আপনি পার্শ্ববর্তী দেশ দেখেন সবার চেয়ে টিচারদের বেতন বেশি না, অনেক অনেক কম। একই অবস্থা রাজধানীর অধিকাংশ স্কুলের। একাডেমিক কোচিং এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি এমনকি সরকারি বেসরকারি চাকরি প্রত্যাশীরাও এখন কোচিং নির্ভরশীল। ভার্সিটি পরীক্ষা দিতে হলে কোচিং করতে হবে, কোচিং এ আসলে শেখায়, কলেজে টাইম পায় না, ক্লাস হয় না, খোলাবান আড্ডাবাজি দেয়। বিগত যে 12টা বছর গেছে আমরা কিছুই শিখি নাই। এমন লাগামহীন কোচিং বাণিজ্য শিক্ষা ব্যবস্থাকে হুমকির মধ্যে ফেলে দিচ্ছে বলে মনে করেন বিশিষ্ট জনেরা। কোচিং সেন্টারগুলোকে অবিলম্বে বন্ধ করে দেওয়া দরকার এই দেশে, এবং শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব হবে ছেলেমেয়েদেরকে সঠিকভাবে লেখাপড়া করিয়ে তাদেরকে জীবনের জন্য প্রস্তুত করা। এদিকে কোচিং বাণিজ্য অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক। শিগগিরই শিক্ষামন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন দুদক সচিব। কোচিং সেন্টারে যাচ্ছেন এবং সেখান থেকে তারা লাভবান হচ্ছেন, সেক্ষেত্রে দায়ী শিক্ষক যারা রয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, অর্থাৎ আমরা তাদেরকে বিচারে সোপর্দ করব। অন্যদিকে কোচিং বন্ধে আইন করার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। মানসিকতা, চিন্তা, নৈতিকতা, দায়িত্বশীলতা এইটা না থাকলে আর টিচারের কাছ থেকে কি শিখবে? খালি কি আর বই পড়া শিখবে? আইন করব, নোট বই, গাইড বুক, কোচিং সিস্টেম, কোচিং ব্যবস্থা, প্রাইভেট পড়ানি সব বাতিল করব, তারপর যা হবে হবে। কোচিং বাণিজ্যের লাগাম টেনে শিক্ষার্থীদের ক্লাসরুম নির্ভর করা জরুরি বলে মনে করেন সবাই। ইবনে নূর শাওন, একুশে টেলিভিশন, ঢাকা।